হে সাইকেল, এই এদিকে থামো, এদিকে থামো। সাইকেল চালাও, লাইসেন্স আছে? লাইসেন্স নাই। সাইকেলের লাইসেন্স দাও। লুঙ্গি পরে সাইকেল চালাইতেছো কে? লুঙ্গি পরে চালাই। তুমি জানো না লুঙ্গি পরে, তুমি জানো না লুঙ্গি পরে সাইকেল চালাইলে জরিমানা আছে? না আমি জানি না। জানো না? এই আজকে তো জানলা, দাও জরিমানা দাও। জরিমানা? ওই রাশেদ, ওর নামে মামলা করো তো। ওই সাইকেল চালাইতেছে লুঙ্গি পরে, মামলা করো। আচ্ছা ছোট ভাই, তুমি কি করো? আমি পড়ালেখা করি। পড়ালেখা করো? এই সাইকেল দিয়ে কই যাইতেছো? আমি আসছিলাম বাজারে। বাজারও কে কি করতে? গাভীর দুধ বেচতেছিলাম। গাভীর দুধ বেচতেছো? গাভী কার? গাভী আঙ্গরে। তুঙ্গরে দেই তো গাভীর দুধ দেই তো। এই যে এই গাভীর, এই গাভীর, এই গাভীর না বড় গাভী। ও বড় গাভী। এই গাভী দুধ দেয় না? দেই গাভী দুধ দেয়। এটা কি দুধ? এটা গরুর দুধ। গরুর দুধ খায় দাও। একটু গরু নি অরিজিনাল খাই খাই দরবা। হ্যাঁ জাল দাম সারা খাওয়া যায় না? তা তুমি তুমি জাল দিয়ে নিয়ে আহ নাই? কেরে আইসি না জাল দেয়া তো সবাই আনে না দুধ। ও আচ্ছা আচ্ছা, এ বেগর ভিতর কি আরো দুধ আছে? কয়টা আছে একটু দেখি তো আমি। একটু চারটা আছে এরকম। চারটা বোতল? হ্যাঁ বোতল আছে। এনে একটা কত কতটুকু আছে? তিনটা আছে, তিন লিটার, একটা আছে দুই লিটার। মোট কয় লিটার? পাঁচ লিটার। এনে পাঁচ লিটার দুধ আছে তোমার কাছে? এত দুধ কি করো? বাজারে নিয়ে বেচো? আচ্ছা আচ্ছা, কত করে বেচো? বেশি বাজারে তো ঠিক থাকে না, রোজা রমজান মাস যে 80 টাকা হয়ে যায়, 90 টাকা, মধ্যে মধ্যে 70 টাকা। এখন কত করে বেচো? এখন 70-80 টাকার মাধ্যমে। 70-80 টাকা করে বেচো? তাহলে এখন এই যে এখানে যে যে কটা দুধ আছে এই দুধটি বেচা তুমি কি কর ভাই? দুধের টাকা দিয়া, দুধের টাকা দিয়া গাভীর ওখান, গাভীর না খালি দুধ দিত না, নিজেরাও সংসারটা চলবে আর কি। ও আচ্ছা আচ্ছা, মানে তোমাদের সংসারটা চলে দুধের টাকার উপর ডিপেন্ড করে। হ্যাঁ কয়টা গরু তোমাদের? গরু একটা গাভী। হ্যাঁ আর একটা গাভী ওই গাতাতে পড়াই, গাভী না একটা বহন, একটা বাসু। তুমি তোমার ইয়া করছে, তোমার পরিবার আর কে কে আছে? পরিবার আমি আছি, আমার ছোট বোন আর মা বাবা। ও তুমি, তোমার ছোট বোন আর মা বাবা। তাহলে মূলত তোমাদের সংসারটা চলে হচ্ছে এই দুধের উপরে ডিপেন্ড করে, না? প্রত্যেকদিন কি দুধ পাও? গরুর কি প্রত্যেকদিনই দুধ হয়? প্রত্যেকদিন। তাহলে সব দুধ যদি তুমি বেচা লাও, গরুর কি বাছুর নাই? আছে। তা বাছুর খায়, বাছুরে খাওয়ান লাগে না? বাছুরে না খাওয়াই, বাছুরে খাওয়াই লই, বাছুরে না খাওয়ালে তো বাছুর মারা যাবে। মারা যাইবো? তাহলে বাছুরে খাওয়ায় যদ্দুর থাকে অদ্দুর হলে তুমি বেছো। হ্যাঁ তাহলে বাছুরের যে পেট ভরে তুমি বুঝলা কেমনে? বাছুরের পেট ভরে, বাসুরের পেট তো বলে তো একটু ফিয়াই দেখা যাবে। ও আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে এখন তুমি এটি বাজারে লয়ে যেতেছো, কতক্ষণ লাগতে পারে ব্যবসা করিনি হইতে? কই তারি না তো ব্যবসা কিনে তো আগে লাগে। আচ্ছা তোমার দুধগুলো আজকে আমি নিমু, বুঝছো? দেখি দুধগুলো দেও আমারে, কত রাখবা? বেশি তো মনে করলা তুমি কইছো, 70 টাকা করে দিও। 70 টাকা করে? আচ্ছা 70 টাকা করে কেজি কিন্তু, না? হ্যাঁ কেজি। আচ্ছা আচ্ছা, এক কেজি আছে। এই হাসা কত করবে, দুধের ভিতরে কি পানি দিছো? না না, দুধের ভিতরে হাসা কত করবে কিন্তু, দুধের ভিতরে পানি দিম জানো? তাহলে কি দিছো? কিছুই না। আচ্ছা আমি একটা কথা ছোটবেলা তো শুনতাম, কেউ দুধ বেচা মদ খায়, কেউ মদ বেচা দুধ খায়, তুমি শুনছো কথাটা? আমি শুনছি না। শুনো না, আমি শুনলাম। তাহলে দুধ বেচা মদ খায়, তুমি কি দুধ বেচা মদ খাইবা? দুধ বেচা মদ কম কেন? কি খাইবা? দুধ বেচা ই বাজার সদাই করে লাগে না? বাজার সদাই করে লাগে। প্রিয় দর্শক, এই তুমি যে যে গরুর দুধ দাও ঠিক আছে, তুমি কি গরুর দুধ খাও? হাসা করে কইবা খাই খাই, আমরাও খাই। এই গরুর দুধ খাও? আচ্ছা আচ্ছা, যা ডালো এটার ভিতরে ডালো, কদ্দুর আছে ডালো। ও একদম টাটকা দুধ না? ও এই অরিজিনাল দুধ, বুঝে বুঝে কেমনে মানছে? দুধে ভেজাল নাই। হ্যাঁ ভেজাল নাই যে ফেনা বেড়ে গেছে। দুধে ফেনা বেড়েছে? ফেনা বেলের ভেজাল নাই না? না। হ্যাঁ ডালো আস্তে আস্তে। এনে কয় কেজি ডাল্লা? এক লিটার। এক লিটার ডালো তুমি? ও একদম টাটকা দুধ, দুধ গরম। একবারে টাটকা জায়গা থাকতে না? হ্যাঁ থাকো, তাহলে জায়গা। আল্লাহ হাফেজ।